জিলহজ মাসের স্পেশাল ফজিলত হচ্ছে এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল, আল্লাহ পাকের কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমলের অপেক্ষা উত্তম অন্য কোনো আমল নাই। সাহাবীরা প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমন কি আল্লাহর পথে জিহাদও নয়। তবে সেই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার মাল এবং তার নফস নিয়ে বের হয়ে গেছে কিন্তু এটা কোনো কিছু নিয়েই ফেরত আসে নাই, মানে সে শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির কথা ভিন্ন। বাকি এই দশ দিনের নেকা আমল আল্লাহ পাকের কাছে অন্য সমস্ত নেকা আমল চাইতে শ্রেষ্ঠ এবং উত্তম। আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে এই দশ দিনের কথা বলেছেন, ওয়াল ফজরি মানে প্রভাতের কসম বা ফজরের কসম, ওয়া লায়ালিন আশর এবং দশ রাতের কসম। এই ওয়া লায়ালিন আশর দশ রাত বলতে মুফাসসিরিনে কেরাম এই জিলহজের প্রথম দশ দিনকে বোঝান, এই দশ রাতকে বোঝান। বিসমিল্লাহির রহমানির রহিম, والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسري هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العلي العظيم.